বাংলাদেশ টেক্সটাইল এবং গার্মেন্টস পণ্য রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো বিশ্ববাজারে সুনামের সাথে পণ্য রপ্তানি করে আসছে। আমাদের দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 2000 মতো টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে। এই সেক্টরের বিশাল সুযোগ রয়েছে চাকরির সবার জন্যে। অনেকে আমরা টেক্সটাইল এবং গার্মেন্টসকে মিলিয়ে ফেলি এবং আমাদের মধ্যে প্রায় 70% মানুষের মধ্যে টেক্সটাইল সম্পর্কে ধারণা নেই বললেই চলে। প্রথমত আমি আপনাদের বোঝার সুবিধার্থে টেক্সটাইল সম্পর্কে বেসিক কিছু ধারণা দেব, এরপর মূল ভিডিওতে চলে যাব। টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক বড় একটা সেক্টর, যেখানে হিউজ জায়গার দরকার পড়ে এবং অনেক ম্যান পাওয়ারের দরকার পড়ে। প্রথমত বিদেশ থেকে তুলা বা ফাইবার কম্প্যাক্ট অবস্থায় কিনে আনা হয়। এরপর স্পিনিং প্রসেসে, স্পিনিং ইন্ডাস্ট্রিতে এই তুলা প্রসেসিংয়ের মাধ্যমে সুতা তৈরি করা হয়। এরপর সুতা থেকে উইভিং প্রসেসের মাধ্যমে কাপড় বা ফেব্রিক তৈরি করা হয়ে থাকে। এখানে আবার দুই ধরনের কাপড় তৈরি করা হয়। নিট ফ্যাব্রিক, নিট ইন্ডাস্ট্রিতে মূলত নিট ফ্যাব্রিক তৈরি করা হয়, যেমন সোয়েটার, টি শার্ট, পলো শার্ট ইত্যাদি নিট ফ্যাব্রিক। ওভেন ফ্যাব্রিক, ওভেন ইন্ডাস্ট্রিতে ওভেন ফ্যাব্রিক তৈরি করা হয়ে থাকে, যেমন শার্ট, প্যান্ট, অ্যাটসেকটা ইত্যাদি ওভেন ফ্যাব্রিক। এরপর কাপড়কে ডাইং বা রং করে ফিনিশ করা হয়, দেন রোল করে গার্মেন্টসে পাঠিয়ে দেওয়া হয়। মূলত গার্মেন্টসে যাওয়ার আগে পর্যন্ত একটা কাপড়কে যে প্রসেসিংয়ের মাধ্যমে যেতে হয়, এটাই মূলত টেক্সটাইল। আজকের এই ভিডিওতে টেক্সটাইলে কাজের ধরন, কাজের সুযোগ সুবিধা, বেতন ইত্যাদি ডিটেলসে আলোচনা করব। আমি নিজেও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কর্মরত রয়েছি, তাই আমার অভিজ্ঞতার আলোকে বুঝিয়ে দেব আপনি কি পারবেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরি করতে, চাকরির পরিবেশ কেমন, কারা এখানে চাকরি করে, বেতন কেমন ধরা হয় এখানে, টেক্সটাইলে চাকরির সুযোগ সুবিধা কেমন, সম্পূর্ণ ভিডিওতে ডিটেলসে থাকবে। যারা টেক্সটাইলে চাকরি করতে চান, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওতে অনেক অনেক ইনফরমেটিভ বিষয় রয়েছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ডিউটি বা কর্মসময়। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে 24 ঘন্টা মেশিন চলমান থাকে। এখানে মেশিন অফ রাখার কোনো সুযোগ নেই, তাই শিফটিং ডিউটি করতে হয় সকলকে। টোটাল 8 ঘন্টা ডিউটি করতে হয়। ওভারটাইমে কোনো সিস্টেম নেই এখানে, 3টা শিফট থাকে। প্রথম 7 দিন সকাল 6টা থেকে দুপুর 2টা এ শিফট, দ্বিতীয় 7 দিন দুপুর 2টা থেকে রাত 10টা বি শিফট, এবং রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত সি শিফট। এভাবে চলতে থাকে শিফটগুলো। এখন অনেকেই বলবেন, ভাই আমার পক্ষে নাইট ডিউটি করা সম্ভব না। আমিও প্রথমে ভাবতাম আমাকে দিয়ে নাইট ডিউটি হবে না, কিন্তু এখন দেখেন ঠিকই করতেছি। আসলে সবই অভ্যাসের বিষয়। জীবনে বড় হতে হলে, টাকা কামাতে হলে একটু তো কষ্ট করতেই হবে। তারপরও ভাই, যারা রাত জাগতে পারবেন না বলে মনে করেন তারা টেক্সটাইল থেকে দূরেই থাকুন। শিফটিং ডিউটির কিছু অসুবিধার কথা না বললেই নয়। আপনি ব্যাংকে যাবেন, হসপিটালে যাবেন, কলেজে যাবেন অথবা ভার্সিটিতে যাবেন, শিফটিং ডিউটি করলে এই সব কাজ করা সম্ভব। আপনি গার্মেন্টসে চাকরি করলে ছুটি ব্যতীত কোনো বাইরের কাজই করতে পারবেন না। সেক্ষেত্রে শিফটিং ডিউটি করলে, এ শিফট ডিউটি থাকলে দুপুর 2টার পর থেকে আপনি সম্পূর্ণ ফ্রি পরের দিন সকাল পর্যন্ত। যদি বি শিফট থাকে, সকাল থেকে দুপুর পর্যন্ত যে কোনো কাজ করতে পারবেন আপনি। সি শিফট থাকলে পরের দিন সারাদিনই আপনি ফ্রি থাকবেন। তাই শিফটিং ডিউটির কিছু সুবিধা এবং অসুবিধা দুই দিকই রয়েছে। অফ ডে বা ছুটির দিন। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে পারমানেন্ট কোনো ছুটির দিন নেই গার্মেন্টসের মতো। এখানে যেহেতু 7 দিনই মেশিন চলমান থাকে, তাই 7 দিনের মধ্যে এক এক দিন এক একজনের অফ ডে দেওয়া হয়ে থাকে। আপনি চাইলে শুক্রবার অফ ডে নিতে পারবেন, সমস্যা নাই, তবে সেটা ডিপার্টমেন্টের সাথে আলোচনা সাপেক্ষে নিতে হবে আপনাকে। কম্পিটিশন, প্রতিযোগিতা। টেক্সটাইলে কম্পিটিশন অনেকটাই কম গার্মেন্টসের তুলনায়। এখানে অনেক দ্রুত পড়ে ওঠা যায়, কারণ অনেকেই না জেনে টেক্সটাইলে চাকরি করতে ভয় পায়। তাই চাকরিও যেমন চাহিদা রয়েছে, এত প্রতিযোগী না থাকার কারণে অনেকে খুব দ্রুত উন্নতি করে ফেলে। একটা ধারণা দেই তাহলে বুঝতে সুবিধা হবে। গার্মেন্টসে চাকরি করে 10 বছরে যত দূর আগাতে পারবেন, টেক্সটাইলে 5 বছরে তার থেকে বেশি উন্নতি করা সম্ভব। কোয়ার্টার ফ্যাসিলিটি।
টেক্সটাইলে কোয়ার্টার বা থাকার সুযোগ রয়েছে, যেটা গার্মেন্টসে নেই। কোয়ার্টার ফ্যাসিলিটির কারণে শ্রমিকদের খরচটা অনেক কম পড়ে এবং টাকাও সেভ করতে পারে। সাউন্ড প্রবলেম। টেক্সটাইলে একটু শব্দ বা নয়েসের প্রবলেম বেশি, যেহেতু বড় বড় মেশিনারি রয়েছে তাই সাউন্ডটা একটু বেশি থাকে এখানে। বিশেষ করে স্পিনিং এবং উইভিং এই প্রবলেমটা একটু বেশি হয়ে থাকে। যাদের মাথা ব্যথার প্রবলেম বেশি তারা এখানে না আসাই উত্তম বলে আমি মনে করি। ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা কাজের পরিবেশ। আমি বলবো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ হাজার গুণ ভালো গার্মেন্টসের তুলনায়। গার্মেন্টসে শ্রমিকদের যে পরিমাণ গালিগালাজ করা হয় টেক্সটাইলে তার 20%ও নেই। এখানে সময়ের থেকে কাজের কোয়ালিটির উপর বেশি ফোকাস দেওয়া হয়ে থাকে। গার্মেন্টসের মতো বদ্ধরুমে কাজ করতে হয় না শ্রমিকদের। টেক্সটাইলে কাজের বিশাল স্পেস রয়েছে। ভ্যাকেশন বা ছুটি। ছুটি নিতে পারবেন, সমস্যা নাই। আপনার ছুটি আপনি কাটাবেন, এতে কোম্পানি আপনাকে বাধা দেবে না। মোটামুটি সিএল এবং মেডিকেল মিলে 20টার উপরে ছুটি থাকে টেক্সটাইলে। ঈদের সময় গার্মেন্টসের মতো যদিও এত ছুটি দেওয়া হয় না এখানে, তবে টেক্সটাইলে ঈদের সময় 5 থেকে 7 দিনের মতো ছুটি দেওয়া হয়। স্যালারি বা বেতন। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গার্মেন্টসের মতো কোনো গ্রেডিং সিস্টেমে বেতন দেওয়া হয় না। একজন শ্রমিক প্রাথমিক অবস্থায় 13 থেকে 15 হাজার টাকার মধ্যে চাকরিতে যোগদান করে। অভিজ্ঞতা যত বাড়তে থাকে বেতন হু হু করে বাড়তে থাকে। চাকরির পরিবর্তন করার সাথে সাথেই বেতন 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত হয়ে থাকে। যেহেতু টেক্সটাইলে কোনো ফিক্সড স্যালারি রেঞ্জ নেই, কোম্পানি যা দিবে ওটাই তার জন্য ফিক্সড। আমার নিজের দেখে একজন সুপারভাইজারের বেতন 47,000 টাকা, অথচ তার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতাই নেই। তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত বেতন গার্মেন্টসে কখনোই দেওয়া সম্ভব না। যারা টাকা কামাতে চান, টাকার দরকার, তারা টেক্সটাইলে চাকরি করতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টেক্সটাইলে যে কোনো ডিপার্টমেন্টে চাকরি নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা সময় এসে যখন একটু উপরে র্যাঙ্কে উঠতে যাবেন তখন আপনার শিক্ষাগত যোগ্যতা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তাই আমার সাজেশন থাকবে চাকরি অবস্থায় পড়াশোনা চালিয়ে যান, যদিও একটু কষ্ট হবে কিন্তু ভবিষ্যতে কাজে দিবে। আমি চেষ্টা করেছি আপনাদের সেরাটা দিয়ে টেক্সটাইলে খুঁটিনাটি বিষয় বোঝানোর। কতটুকু বোঝাতে পেরেছি জানি না, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এরকম টেক্সটাইল এবং গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো যাওয়া যাক, আসসালামু আলাইকুম।